আবার একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা MSSC স্কিম বা মহিলা সমান সেভিংস সার্টিফিকেট স্কিম সম্পর্কে অবশ্যই শুনেছেন, যেটা ভারত সরকার 1 এপ্রিল 2023 তারিখে লঞ্চ করেছিল এবং এই স্কিমটিতে ইনভেস্ট করার লাস্ট তারিখ রাখা হয়েছে 31 মার্চ 2025 পর্যন্ত। অর্থাৎ আপনারা যদি এই MSSC স্কিমে ইনভেস্ট করতে চান তাহলে আর মোটামুটি 1 বছরের মতো সময় পাবেন এই স্কিমটিতে ইনভেস্টমেন্ট করার, তারপরে এই স্কিমটিতে ইনভেস্টমেন্ট আর করতে পারবেন না। তো আমি এই মহিলা সমান সেভিংস সার্টিফিকেট স্কিম বা MSSC স্কিম সম্পর্কে একটা কমপ্লিট ভিডিও অলরেডি বানিয়েছি, যেটাতে সেই স্কিমের সমস্ত নিয়ম, এর সমস্ত বেনিফিট এবং অন্যান্য সমস্ত রুলস সম্পর্কে আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিও শেষে আমি দিয়ে রাখবো, আপনারা এই ভিডিওটা দেখার পরে সেটা গিয়ে দেখে নিতে পারেন। তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই মহিলা সমান সেভিংস সার্টিফিকেট স্কিমে ইনভেস্টমেন্ট করতে হলে এর যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম রয়েছে সেটা কীভাবে ফিল আপ করতে হবে। তো আজকের ভিডিওটি এ সম্পর্কে, অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই MSSC স্কিমে ইনভেস্টমেন্ট করার যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম রয়েছে সেটা কীভাবে ফিল আপ করবেন। তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, স্কিপ না করে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো যেহেতু এই MSSC অ্যাকাউন্টটা পোস্ট অফিস বা ব্যাঙ্ক যে কোনোখানে আপনারা খুলতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা এর যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা রয়েছে সেটা আপনারা পোস্ট অফিস হোক বা ব্যাঙ্ক যেখান থেকে খুশি আপনারা কালেক্ট করতে পারেন। অথবা আমি এই MSSC অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম এর PDF লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো সর্বপ্রথম আপনারা এখানে যে টু দি পোস্টমাস্টার অথবা ম্যানেজার অপশনটি দেখতে পাচ্ছেন, তো এখানে যদি আপনি এই অ্যাকাউন্টটিকে পোস্ট অফিসে ওপেন করাতে চাচ্ছেন তাহলে এখানে পোস্টমাস্টারে আপনি টিক করবেন এবং নিচে যে ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছেন এখানে সেই পোস্ট অফিসের নাম এবং অ্যাড্রেস এখানে আপনারা এন্টার করবেন। কিন্তু যদি আপনি এই অ্যাকাউন্টটি একটা ব্যাঙ্কে ওপেন করাতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে আপনি যে ম্যানেজার অপশনটি দেখতে পাচ্ছেন সেইখানে আপনি টিকমার্ক করবেন এবং নিচের ড্যাশে আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করাতে চাচ্ছেন সেই ব্যাঙ্কের নাম এবং পিনকোড এখানে এন্টার করবেন। এবং এর পাশে যে পেজ ফটোগ্রাফ বা অ্যাপ্লিক্যান্ট যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার 1 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনারা পেস্ট করবেন। তো এরপরে নিচে যে আয়ের পরে ড্যাশ অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে লেখা আছে অ্যাকাউন্ট হোল্ডার অথবা গার্জিয়ান, তো এখানে আপনি যদি আপনার নিজের নামে একটা সিঙ্গেল MSSC অ্যাকাউন্ট ওপেন করাতে চাচ্ছেন, যদি আপনি 18 বছরের উপরে হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি আপনার পুরো নাম এন্টার করবেন। কিন্তু যদি আপনি এই অ্যাকাউন্টকে কোনো মাইনরের নামে ওপেন করাতে চাচ্ছেন এবং আপনি একজন গার্জিয়ান, সেক্ষেত্রে আপনি এখানে গার্জিয়ানের টিকমার্ক করবেন এবং এই ড্যাশের মধ্যে আপনি আপনার পুরো নামকে এন্টার করবেন। তো এরপরে আই টেন্ডার হেয়ার উইথ রুপিস যে অপশনটি দেখতে পাচ্ছেন লেখাটা, এর পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে আপনি কত টাকা দিয়ে MSSC অ্যাকাউন্ট ওপেন করাতে চাচ্ছেন সেই টাকাটাকে আপনি এখানে আপনি সংখ্যায় এন্টার করবেন। এরপরে এখানে রুপিসের পাশে যে লম্বা ড্যাশটা দেখতে পাচ্ছেন এখানে আপনি যে টাকাটাকে ইনভেস্ট করতে চাচ্ছেন সেটাকে ওয়ার্ডে আপনারা এখানে লিখে দেবেন। এবং যদি আপনারা এই অ্যাকাউন্টে ক্যাশে ডিপোজিট করতে চাচ্ছেন তাহলে এখানে আপনারা ক্যাশে টিকমার্ক করবেন, অথবা যদি চেকের মাধ্যমে এই অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন তাহলে চেকে টিকমার্ক করে পাশে এখানে আপনার চেকের নাম্বারটাকে এন্টার করবেন এবং সেই চেকের ডেটটা কী সেটা আপনারা এখানে এন্টার করবেন। তো এরপরে প্রথম যে অপশন রয়েছে, প্রথম যে পয়েন্টটা রয়েছে, তার মধ্যে লেখা আছে নেম অফ ফার্স্ট ডিপোজিটর, অর্থাৎ যার নামে এই অ্যাকাউন্টটা ওপেন করা হবে তার পুরো নাম এখানে আপনাকে এন্টার করতে হবে বা লিখতে হবে। তো যেহেতু এই MSSC অ্যাকাউন্টটা শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে ওপেন করা সম্ভব, তো সেক্ষেত্রে যার নামে এই অ্যাকাউন্টটিকে ওপেন করা হবে তিনি হচ্ছেন ফার্স্ট ডিপোজিটর, সেক্ষেত্রে এই অপশনে তার নামে এখানে এন্টার করতে হবে। কিন্তু যদি এই অ্যাকাউন্টটাকে একজন মাইনরের নামে ওপেন করা হয় সেক্ষেত্রে মাইনরের নামটাকে এখানে এন্টার করতে হবে ফার্স্ট ডিপোজিটারের অপশনে, এবং নিচে নেম অফ দি গার্ডিয়ান যে অপশন দেখতে পাচ্ছেন এখানে সেই মাইনরের গার্জিয়ানের নাম এখানে এন্টার করতে হবে, যেটাকে আপনারা এখানে এন্টার করেছিলেন, যে নামটা এখানে এন্টার করেছিলেন। তো এরপরে ডেট অফ বার্থের অপশনে আপনি ফার্স্ট ডিপোজিটারের ডেট অফ বার্থ এখানে আপনি এন্টার করবেন এবং সেই ডেট অফ বার্থটাকে এন্টার করতে হবে ডেট, মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে। অর্থাৎ কারো জন্ম তারিখ যদি 1 জানুয়ারি 1999 হয় সেক্ষেত্রে এখানে লিখতে হবে 0101, তারপর লিখতে হবে 1999, এবং নিচে যে ইন ওয়ার্ডস কথাটা লেখা আছে তার পাশে যে ড্যাশটা আছে এখানে আপনার ডেট অফ বার্থটাকে আপনি যেটাকে উপরে এন্টার করবেন সেটাকে ওয়ার্ডে এখানে উচ্চারণ করে লিখে দেবেন। এরপরে যে 2 নম্বর পয়েন্টটা রয়েছে, লেখা আছে আধার নাম্বার অফ অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ এই অ্যাকাউন্টে যার নামে ওপেন করা হচ্ছে তার আধার নাম্বার এখানে আপনাকে এন্টার করতে হবে এই বক্সে। এরপরে 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখানে লেখা আছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অথবা প্যান নাম্বার অফ অ্যাকাউন্ট হোল্ডার, তো যার নামে এই অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড নাম্বারটাকে আপনি এখানে এন্টার করবেন। কিন্তু যদি কোনো মাইনরের নামে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে যান সেক্ষেত্রে যেহেতু গার্জিয়ান আপনি সেক্ষেত্রেও মাইনরের প্যান কার্ড নাম্বার না থাকার কারণে এখানে গার্জিয়ানের যে প্যান কার্ড নাম্বার রয়েছে সেটাকে এখানে এন্টার করতে হবে। এরপরে 4 নম্বর অপশনে রয়েছে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস,
অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা কি সেটা আপনি এই দুটো যে লাইন রয়েছে এই দুটো লাইনের মধ্যে আপনার বর্তমান অ্যাড্রেসটাকে এন্টার করবেন বা লিখে দেবেন। এবং নিচে যে পারমানেন্ট অ্যাড্রেস অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট ঠিকানা যদি একই হয় তাহলে এখানে জাস্ট ডু করে দেবেন, অথবা যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস অন্য কোথাও হয়ে থাকে তাহলে সেটাকে আপনারা এখানে এন্টার করবেন। এরপরে 5 নম্বর পয়েন্টে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করার কিছু তথ্য আপনাকে এখানে দিতে হবে। তো প্রথমে রয়েছে টেলিফোন নাম্বার, যদি কোনো আপনার টেলিফোন নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এটাকে এন্টার করবেন। এরপরে রয়েছে মোবাইল নাম্বার, তো আপনারা ম্যান্ডেটরি আপনাদের মোবাইল নাম্বার এখানে অবশ্যই এন্টার করবেন। এবং নিচে রয়েছে ইমেল আইডি, এবং আপনাদের যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রেও আপনারা এখানে আপনার ইমেল আইডিটাকে এন্টার করতে পারেন। তো এরপরে যে পয়েন্টটা রয়েছে 6 নম্বর, সেটা আছে লেখা আছে টাইপ অফ অ্যাকাউন্ট সিঙ্গেল অর থ্রু গার্ডিয়ান ফর মাইনর, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা ওপেন করছেন যদি আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করছেন অর্থাৎ আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে 6 নম্বর অপশনে এখানে আপনি পাশে লিখে দেবেন সিঙ্গেল, কিন্তু যদি আপনি কোনো মাইনরের নামে এই অ্যাকাউন্টটিকে ওপেন করছেন এবং আপনি একজন গার্জিয়ান তাহলে আপনি এখানে পাশে লিখে দেবেন থ্রু গার্জিয়ান ফর মাইনর। তো এরপরে 7 নম্বর যে পয়েন্টটা রয়েছে লেখা আছে ডিটেলস অফ ডেট অফ বার্থ অফ মাইনর, এবং নিচে লেখা আছে অ্যাপ্লিকেবল ইন কেস অফ মাইনর অ্যাকাউন্ট, অর্থাৎ যদি আপনি একজন প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং তাহলে আপনি নিজের নামে সিঙ্গেল এই অ্যাকাউন্ট ওপেন করছেন সেক্ষেত্রে আপনাকে এই 7 নম্বর পয়েন্টটা ফিল আপ করার ব্যাপার নেই। কিন্তু যদি আপনি একজন গার্জিয়ান হয়ে থাকেন এবং আপনি একজন মাইনরের নামে এই অ্যাকাউন্টটিকে ওপেন করছেন সেক্ষেত্রে সেই মাইনরের ডেট অফ বার্থ সংক্রান্ত তথ্য আপনাকে এখানে দিতে হবে। তো এই ডেট অফ বার্থ সংক্রান্ত যে তথ্যগুলো লাগবে তাদের মধ্যে প্রথম হচ্ছে সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ এখানে জন্ম সার্টিফিকেটের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাকে আপনারা এখানে এন্টার করবেন। এরপরে রয়েছে ডেট অফ ইস্যু, অর্থাৎ সেই জন্ম সার্টিফিকেটটা বা মাইনরের জন্ম সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেই ডেটটাকে এখানে আপনাদের এন্টার করতে হবে। এবং এরপরে নিচে যে 3 নম্বর অপশনটা রয়েছে সেটা লেখা আছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ সেই জন্ম সার্টিফিকেটটিকে কে ইস্যু করেছে এর অথরিটিকে সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো 8 নম্বর যে পয়েন্টটা রয়েছে এরপরে সেটা হচ্ছে নেম অফ গার্জিয়ান, এবং নিচে লেখা আছে ইন কেস দি অ্যাকাউন্ট ইজ ওপেন অন বিহাফ অফ এ মাইনর, অর্থাৎ যদি আপনি কোনো মাইনরের নামে এই অ্যাকাউন্টটিকে ওপেন করছেন সেক্ষেত্রে আপনার নাম অর্থাৎ গার্জিয়ানের নাম এখানে এন্টার করতে হবে, পুরো নাম এন্টার করতে হবে। তো এরপরে 9 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটাতে লেখা আছে ডিটেলস অফ আদার KYC ডকুমেন্টস অ্যাটাচ, অর্থাৎ আপনি এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে সমস্ত KYC ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করছেন সেগুলো সম্পর্কে আপনাকে এখানে লিখতে হবে। তো KYC ডকুমেন্টস হিসাবে আপনাকে 2টো ডকুমেন্টস দিতে হবে, একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিফিকেশান এবং একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। তো আপনার আইডেন্টিফিকেশান হিসাবে আপনি প্যান কার্ডকে এখানে আপনি এন্টার করতে পারেন, এবং নিচে যে অ্যাড্রেস প্রুফ রয়েছে সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আপনার আধার কার্ডটাকে এন্টার করতে পারেন। তো এরপরে 10 নম্বর যে পয়েন্টটা রয়েছে এখানে লেখা আছে মাই স্পেসিমেন সিগনেচার্স, অর্থাৎ এখানে আপনাকে 3টা সিগনেচার করতে হবে আপনার স্পেসিমেন সিগনেচার হিসাবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে নেমের পাশে আপনার পুরো নাম এন্টার করবেন এবং তার উপরে ড্যাশে আপনারা আপনাদের সিগনেচার করে দেবেন ফুল সিগনেচার। তো এতদূর পর্যন্ত ফিল আপ হয়ে গেলে আপনাদের প্রথম পেজ ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আপনাদেরকে যেতে হবে সেকেন্ড পেজে। তো সেকেন্ড পেজের একদম শুরুতে আপনারা এরকম একটা বক্স দেখতে পাবেন। তো তার আগে আমি আপনাদেরকে একটা পয়েন্ট সম্পর্কে জানিয়ে দিই যে এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে আপনারা 1টারও বেশি অ্যাকাউন্ট আপনারা ওপেন করতে পারবেন, 2টো 3টে 4টে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে একটা কন্ডিশন রাখা হয়েছে যে আপনারা যদি আজকের ডেটে একটা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আজকের ডেট থেকে আপনি 3 মাস বাদে আপনি দ্বিতীয় আরেকটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, অর্থাৎ এর মধ্যে একটা টাইমিংয়ের গ্যাপ রয়েছে 3 মাসের, 3 মাসের আগে আপনি দ্বিতীয় আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না। তো আপনি যদি অলরেডি মহিলা সমাজ সেভিংস সার্টিফিকেট স্কিমে ইনভেস্টমেন্ট করেছেন এবং দ্বিতীয় আরেকটি MSSC সার্টিফিকেট আপনি পারচেস করতে চাচ্ছেন বা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রেই আপনাকে এই পয়েন্টটা বা এই বক্সটাকে ফিল আপ করতে হবে। আদারওয়াইজ যদি আপনারা একজন ফ্রেশ ইনভেস্টর হয়ে থাকেন, আপনি ফার্স্ট টাইম মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ইনভেস্ট করতে যাচ্ছেন তাহলে এই বক্সটাকে আপনাদের ফিল আপ করতে হবে না। তো আপনি যদি অলরেডি মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ইনভেস্ট করেছেন এবং দ্বিতীয় আরেকটি অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন তাহলে এই বক্সে আপনি প্রথমে যে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ইনভেস্ট করেছিলেন সেই অ্যাকাউন্টটা সম্পর্কিত এখানে কিছু তথ্য আপনাকে দিতে হবে। তো প্রথমে রয়েছে ডেট অফ ওপেনিং অফ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি প্রথম মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট কবে পারচেস করেছিলেন সেই ডেটটাকে আপনাকে এখানে এন্টার করতে হবে। এবং এরপরের অপশনে রয়েছে অ্যামাউন্ট ডিপোজিটেড, অর্থাৎ প্রথম যে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেখানে কত টাকা ইনভেস্ট করেছেন সেই টাকাটাকে বা সেই অ্যামাউন্টকে আপনাকে এখানে এন্টার করতে হবে। তো এরপরের অপশনে যে রয়েছে কাস্টমার আইডেন্টিফিকেশান নাম্বার, তো এখানে আপনি প্রথমে যে MSSC সার্টিফিকেট বা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ইনভেস্টমেন্ট করেছিলেন সেই পাসবুকের মধ্যে আপনি আপনার এই CIN নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারটাকে আপনি এখানে এন্টার করে দেবেন। এরপরে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার প্রথম মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে আপনাকে এখানে এন্টার করতে হবে। এবং লাস্টের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে নেম অফ পোস্ট অফিস অর ব্যাঙ্ক, অর্থাৎ যদি আপনি পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে সেই পোস্ট অফিসের নাম, অথবা যদি আপনি ব্যাঙ্কে ইনভেস্টমেন্ট করেছেন তাহলে সেই ব্যাঙ্কের নাম আপনাকে এখানে এন্টার করতে হবে।
তো এভাবে আপনি কটা এমএসএসসি অ্যাকাউন্ট ওপেন করেছেন সেগুলোর তথ্য আপনাকে এখানে দিতে হবে। একটা হলে প্রথমটা ফিল আপ করবেন, যদি দুটো হয় তাহলে প্রথমটাতে একটা, দ্বিতীয়টাতে আর একটা ফিল আপ করবেন এরকম ডিটেলস দিয়ে। এবার তারপরে নিচের দিকে যে সিগনেচার অফ থাম ইমপ্রেশন অফ অ্যাকাউন্ট হোল্ডার অথবা গার্জিয়ান, এর ঠিক ওপরে আপনাকে আপনার সই করতে হবে। এবং তার নিচে যে এখানে ডেট অপশনটি দেখতে পাচ্ছেন, যে তারিখে আপনি নতুন অ্যাকাউন্টটি ওপেন করতে যাচ্ছেন সেই ডেটটাকে এখানে আপনি এন্টার করে দেবেন। তো একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যে আপনার অলরেডি কোনো এমএসএসসি অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক, আপনাকে এখানে সইটা অবশ্যই করতে হবে। তো এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে নমিনেশন, অর্থাৎ আপনি যে এমএসএসসি অ্যাকাউন্টে ইনভেস্ট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে আপনি কাকে আপনার নমিনি রাখতে যাচ্ছেন তার সমস্ত পার্টিকুলার্স আপনাকে এখানেই এন্টার করতে হবে। তো প্রথমে যে অপশনটা রয়েছে আইয়ের পরে ড্যাশ রয়েছে, এখানে যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তার নাম এখানে এন্টার করতে হবে, অর্থাৎ আপনার নাম এখানে আপনাকে এন্টার করতে হবে। এবং এরপর নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে আপনাকে সেই নমিনির পার্টিকুলার এখানে এন্টার করতে হবে, যেমন নমিনির নাম, নমিনির অ্যাড্রেস, নমিনির আধার কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, আপনি তাকে কতটা শেয়ার দিতে যাচ্ছেন সেটা, সমস্ত কিছু পার্টিকুলার এখানে আপনাকে এন্টার করতে হবে। তো আপনারা চাইলে এখানে ম্যাক্সিমাম 4 জন পর্যন্ত নমিনি দিতে পারেন। তো প্রথম বক্সটাতে আপনি যাকে নমিনি দিবেন তার নাম লিখবেন, দ্বিতীয় বক্সে তার অ্যাড্রেস লিখবেন, তৃতীয় বক্সে এখানে আধার নাম্বার অফ নমিনি এখানে অপশনাল দেওয়া আছে, আপনি যাকে নমিনি দিচ্ছেন তার আধার নাম্বার আপনি চাইলে এখানে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে রয়েছে ডেট অফ বার্থ অফ নমিনি ইন কেস অফ মাইনর, অর্থাৎ আপনি যাকে এখানে নমিনি দিচ্ছেন সে যদি মাইনর হয়ে থাকে তাহলে তার ডেট অফ বার্থ এখানে আপনাকে অবশ্যই দিতে হবে। এবং এরপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে শেয়ার অফ এনটাইটেলমেন্ট, অর্থাৎ আপনি যাকে নমিনি দিচ্ছেন তাকে কতটা পার্সেন্টেজ আপনি দিতে যাচ্ছেন নমিনি বা শেয়ার সেটা আপনি এখানে এন্টার করবেন। যদি আপনি একজনকে নমিনি দেন সেক্ষেত্রে আপনি এখানে 100% লিখবেন, বা যদি আপনি দুজনকে দিতে চান নমিনি সেক্ষেত্রে আপনি চাইলে 50% 50% দিতে পারেন, বা 60% 40% দিতে পারেন, এভাবে আপনি এখানে শেয়ারটাকে এখানে সিরিয়ালি এন্টার করে দেবেন। তো এরপরে নিচের দিকে যে পার্টটুকু রয়েছে এটা আপনাকে তখনই ফিল আপ করতে হবে যদি আপনি আপনার এই এমএসএসসি অ্যাকাউন্টে কোনো মাইনরকে নমিনি হিসাবে অ্যাপয়েন্ট করেন বা সিলেক্ট করেন। তো ধরুন আপনি একজন মাইনরকে এখানে আপনার নমিনি দিয়েছেন, তো সেক্ষেত্রে ওপরের এই 1 2 3 4 এই সিরিয়াল নাম্বারের মধ্যে কত নম্বরে আপনি নমিনি হিসাবে রেখেছেন সেই সিরিয়াল নাম্বারটাকে আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপরে নিচে এখানে আই অ্যাপয়েন্ট যে অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি কাকে আপনার সেই নমিনির বা মাইনর নমিনির অভিভাবক হিসাবে রাখতে চাচ্ছেন তার নাম এখানে আপনি এন্টার করবেন, এবং এর পাশে এখানে সেই অ্যাপয়েন্টির বাবার নাম বা গার্জিয়ানের নাম এখানে আপনি এন্টার করবেন। তারপরে অ্যাড্রেসের জায়গায় আপনি যাকে অ্যাপয়েন্ট করছেন তার অ্যাড্রেসকে এখানে আপনি এন্টার করবেন পিনকোড নম্বর সহকারে। এবং এরপর এখানে 1 নম্বর এবং 2 নম্বরে আপনারা যেখানে সিগনেচার অফ উইটনেস অপশন দেখতে পাচ্ছেন, এখানে দুজন আলাদা আলাদা ব্যক্তির উইটনেস আপনাকে নিতে হবে, অর্থাৎ তার ফুল সিগনেচার এখানে আপনাকে নিতে হবে এবং তার নাম ও অ্যাড্রেস আপনাদের এখানে লিখতে হবে। এবং এরপরে নিচে যে সিগনেচার অফ থাম ইমপ্রেশন অফ অ্যাকাউন্ট হোল্ডার অপশন দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকাউন্ট হোল্ডারের ফুল সিগনেচার এখানে আপনাকে নিতে হবে বা থাম ইমপ্রেশন এখানে আপনাকে এন্টার করতে হবে, বা গার্জিয়ানের থাম ইমপ্রেশন এখানে এন্টার করতে হবে। এবং তার পাশে প্রেসের জায়গায় আপনি সেই পোস্ট অফিসের নাম লিখতে পারেন বা আপনার জায়গার নাম লিখতে পারেন, এবং ডেটের জায়গায় যে তারিখে আপনি অ্যাকাউন্ট ওপেন করছেন সেই ডেটটাকে আপনারা ব্যাস এখানে এন্টার করবেন। এবং নিচের দিকে এখানে যে পার্টটুকু আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ফর ইউজ অফ পোস্ট অফিস অর ব্যাঙ্ক, তো এখানে আপনাকে কোনো রকম কিছু ফিল আপ করার ব্যাপার নেই, এটা পোস্ট অফিস বা ব্যাঙ্ক ফিল আপ করবে। তো আপনারা যদি এমএসএসসি অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে তার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম আপনারা ঠিক এভাবেই ফিল আপ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় এবং কাজে লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন।